Hello everyone, welcome back to my channel. Skin as a medicine ti dekhte chen er kaaj ki er upokarita ki eti khabar niyom ki eti khabar purbe ki dhoroner shotorkota obolombon korte hobe er pasho protikriya ki e somporke bistrito alochona korbo tai video ti shompurno dekhun. Eti muloto ekti kirmi nashok oushodh. আমাদের মাঝে অনেকে রয়েছেন যাদের কৃমির সমস্যা রয়েছে, তাদের এই কৃমির সমস্যা দূর করতেই মূলত ঔষধটি দেওয়া হয়ে থাকে। ঔষধটি অতি সহজে এবং দ্রুত কৃমির সমস্যা দূর করে থাকে। এটি কৃমির সমস্যা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। কৃমির কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, ওজন কমতে থাকে, শরীর দুর্বল লাগা, বমি বমি ভাব হওয়া, কিছু খেতে গেলে খিদে না পাওয়া, এ সকল সমস্যা মূলত কৃমির কারণে হয়ে থাকে। যারা এই কৃমির সমস্যায় ভুগতেছেন তারা নিঃসন্দেহে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি কৃমি দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। ঔষধটি ব্যবহার করার নিয়ম। সাধারণত প্রাপ্তবয়স্ক ঔষধটি রাতে খেতে হবে। রাতে চুষে চুষে ঔষধটি খেতে হবে। ঘুমানোর খাবার খাওয়ার পরে ঘুমানোর পূর্বে ঔষধটি রাতে চুষে খেতে হবে এবং এটি গরমের ভিতরে না খাওয়াটাই উত্তম। যখন বৃষ্টি হবে কিংবা ওয়েদার ঠান্ডা প্রকৃতির হবে তখন ঔষধটি খেতে হবে। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন তলপেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া, অ্যালার্জি, লিভার এনজিমার বৃদ্ধি, নিউকোপোনিয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ঔষধটি ব্যবহার না করাটাই উত্তম। এ সময় ঔষধটি ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যারা এই কৃমির সমস্যায় ভুগতেছেন, অতিরিক্ত কৃমির সমস্যা রয়েছে, তারা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের কৃমির সমস্যা রয়েছে। রোগীর যে ধরনের কৃমির সমস্যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে এই মেডিসিনটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার এই মেডিসিনটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। যদি আপনাদের এই মেডিসিনটি সম্পর্কে কিংবা অন্য কোনো স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।